jungle. অনেকদিন পর আজকে বৃষ্টি হচ্ছে। অনেকদিন ধরে খুব গরম, গরম আর ভালো লাগছিল না, তো বৃষ্টিটা হচ্ছে, খুবই ভালো লাগছে সবারই। গরমে সবাই বিরক্ত বোধ করছিল, আর তোমাদের দাদা ভাই মন খারাপ করে শুয়ে আছে কদিন ধরেই, ঠিকমতো কাজে যাচ্ছে না, কাজ হচ্ছে না, গাড়িতে অনেক প্রবলেম দেখা যাচ্ছিল, কতবার লিক হয়ে যাচ্ছে, তো টায়ার পাল্টাতে হবে মনে হয়। আর আমারও ভালো লাগছিল না, তো আজকে শাক করছি আর সেদ্ধ ভাত করছি। এখানে দুটো কচু ছিল আর একটা কাঁচকলা, তাই আমি ভাতে দিয়েছি। তো ভালো লাগছে না রান্নাবান্না কিছু করতে, মন খারাপ সকাল থেকেই। তো তোমাদের দাদা ভাই শুয়েছিল, তো উঠলো, উঠে আবার গাড়ির কাছে গেল, চাকাটা খুলছে, কতবার নিয়ে যাচ্ছে ঠিক করতে সারাতে, কিন্তু ওটা টায়ারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য টায়ারটা পাল্টাতে হবে সামনের আর একটা পিছনে। দুদিন ধরে গাড়ি নিয়ে বিশাল সমস্যা হচ্ছে, তো আজকের দিনটা খুবই খারাপ, এত সমস্যার সম্মুখীন পড়তে হয়েছে। তো আমি আর কি তো বন্ধুরা, আজকে সকাল থেকে এত বিপদের মুখে পড়তে হয়েছে কি বলবো আর। তো আমার ব্লগটা তো করার কোনো ইচ্ছাই ছিল না, আর এত খারাপ লাগছে, তো তবুও তোমাদের সামনে চলে আসলাম কি বলবো আর। এত সময় খারাপ হয় তো আর কারোরই যাচ্ছে না, যখন সময় খারাপ যায় সব পাশেই খারাপ যায়, খুব মানে খারাপ অবস্থায় আজকে সম্মুখীন পড়তে হয়েছে, তো খুবই খারাপ লাগছে। ভেবেছিলাম যে তোমাদের সামনে আসবো না, কিন্তু মনে হলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তো সেজন্যই চলে আসলাম। সকাল থেকেই একটার পর একটা ঝামেলা কি বলবো আর, কথা বলতেই ভালো লাগছে না, রান্নাবান্না কিছু ভালো লাগছে না, কোনো কাজও ভালো লাগছে না, এত টেনশন হচ্ছে, এত টেনশন কি বলবো, ভালো লাগছে না। তো আজকে আর ভিডিও করব না, তো এইটুকুনি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর তোমাদের দাদাভাইও ভেঙে পড়েছে সকাল থেকে, ওরও মনটা ভালো নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা দেখলে, দেখতে পারলে এতক্ষণ ভিডিওটা করবি করছিল, আমি তখন শুয়েছিলাম, কারণ সময়টা এত খারাপ যাচ্ছে বলে বোঝাতে পারবো না। আজ কদিন থেকে হয়ে গেল, কোনো কাজ নেই, পরশুদিন হট করে রাস্তায় প্যাসেঞ্জার ছিল, তখন হট করে পাংচার হয়ে গেলো টায়ারটা, টায়ারটা পাংচার হওয়ার কারণে টায়ারটা চেঞ্জ করতে হবে। আজ মানে যতদিন হলো গাড়ি নিয়েছি, সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, টায়ারগুলো চেঞ্জ করতে হবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু টায়ারগুলো একটু কমা ছিল, তাই একসাথে দুটো টায়ার চেঞ্জ করতে হবে। আর এই মুহূর্তে পয়সাও নেই হাতে যে টাটা চেঞ্জ করব, কারণ সবাই এখন পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে, রাস্তাঘাটে এখন মানে সেরকম আগের মতো ভাড়া হয় না, এ হয় না, একটাই রোড, এখানে অনেকগুলো গাড়ি, গাড়ির সংখ্যা দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, আর সময়টা এতই খারাপ যাচ্ছে যে থেকে প্যাসেঞ্জার হয় না, ভাড়াও হচ্ছে না, আবার তার মধ্যে দুটো টায়ার একসাথে চেঞ্জ করতে হবে,
টাকাও নেই। এদিকে পরশুদিন আমি লাইনে গেছিলাম, ইয়া হট করে ফোন করেছে করবি, বাড়ির উপরে লোক আসছে কিস্তি নিতে। আমাদের একটা লোন নেওয়া ছিল, তো লোনটার জন্য বাড়িতে কিস্তি দিতে দিতে হলে বাড়ির উপরে চলে আসে, মাসে 7,000 টাকা করে কিস্তি দিতে হয়। আর এখন যা বাজার, এই মুহূর্তে 7,000 টাকা কিস্তি দিয়ে সংসার চালানো একজনের উপর খুব মানে কঠিন হয়ে যায়। কারণ যারা দিনমজুর যারা খাটে তারাই জানে যে 7,000 টাকার কিস্তি চালিয়ে মানে এখন সংসার চালানো যে কী টাফ হয়ে যাচ্ছে সেটা নিজেরাই জানে, যারা চালায় তারাই বোঝে। আর 4 দিন আগে বাজার এনেছিলাম, সেই বাজারই আর বাজার করতে পারিনি, কারণ কী করবো, কাজকর্ম নেই, পয়সা নেই। আর ওর জন্য করবি 3 দিন থেকে ওই শাক ভাত আর ওই যে সেদ্ধ আলু গাছ এনেছিলাম, তো সেদ্ধ আর ওই ওল সেদ্ধ এইগুলো দিয়েই চালিয়ে যাচ্ছে। কারণ কষ্টের মাঝে এতটাই সংসার চালাতে হচ্ছে ওকেও, আমি কিছু বলতেও পারবো না। ও এত কষ্ট করে যে সংসারটা চালাচ্ছে সেটা একমাত্র ওই জানে, আর আমি যে কীভাবে চলছে সেটা আমি জানি, কারণ যার কষ্ট সেই বোঝে, অন্য কেউ বুঝবে না। ওকে কিছু বলতে পারি না কী করবো, কারণ ওর জীবনের যত শখ ছিল সব বিসর্জন দিয়ে আমার সাথে চলে এসছে, ওর জন্য আমি ওকে কিছু বলি না। আর ওই যে এমনভাবে কষ্ট করে আমার পাশে আছে এটাই আমি অনেক, আর তোমাদের সবাইকে বলবো তোমরা ওর পাশে একটু থাকো, ওকে একটু সাপোর্ট করো বন্ধুরা, কারণ ওর ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেই তোমরা ওকে সাপোর্ট করো। আজ ওর এই প্ল্যাটফর্মে ভিডিও করছে বলে ওর বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই পাশ থেকে সরে গেছে, একমাত্র তোমরাই আছো। আর তোমরা যদি ওর পাশে না থাকো ও সব কিছুই হারাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, প্লিজ তোমরা ওর পাশে থেকো আর ওকে সাপোর্ট করো, ওকে এগোতে একটু তোমরা সাহায্য করো, তোমরা ছাড়া কেউ পারবে না ওকে এগোতে। তো বন্ধুরা, আজকে আমার তো ভিডিওটা এখন শেষ করছি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।